السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. دوري এবং কাছে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন দেশ টিভির পর্দায় মোল্লা সুপার সল্ট ইসলামী সমাধান কো-স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড এবং তাসমির হেয়ার অয়েল। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমি এইসএম এনাবুল হক আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। দর্শক, আমরা আজকে আলোচনা করব পিতা মাতার প্রতি সর্বোত্তম আচরণ। এ পৃথিবীতে আল্লাহর পরেই সন্তানের কাছে, মানুষের কাছে সর্বোত্তম ব্যবহারের হকদার হচ্ছেন পিতা মাতা, আল্লাহ এবং তার রসুলের পরেই। সুতরাং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে এর সম্পূর্ণ বিপরীত চিত্র আজকে বিরাজ করছে, এই জন্য আজকে আমরা এই বিষয়টি নির্ধারণ করেছি। আর এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে দুজন আলেমে দিনকে নিমন্ত্রণ করেছি। আসুন, আমাদের মেহমানদয়ের সাথে আপনাদেরকে প্রথমেই পরিচয় করিয়ে নিচ্ছি। আমার ডান দিক থেকে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমে দিন জনাব মাওলানা মুফতি মনির হোসাইন জেহাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে রয়েছেন আমার বামে আরেকজন মুফতি জনাব মাওলানা শরীফ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দুজনকে স্বাগতম জানাচ্ছি। আপনাকে মোবারকবাদ। প্রিয় দর্শক, পিতা মাতা ছাড়া আমরা এই পৃথিবীর মুখ দেখতে পেতাম না, এই সুন্দর পৃথিবী দেখতে পেতাম না, এই সুন্দর জীবন পেতাম না, এই পৃথিবীর নাজ নেয়ামত কিছুই দেখতে পারতাম না। আল্লাহ পাক সৃষ্টি করেছেন, মাধ্যম দিয়েছেন, পিতা মাতার মাধ্যমে আমরা এসেছি। সেই পিতামাতার অবদান আমাদের প্রতি এত বেশি, আল্লাহ পাক নিজে এর গুরুত্ব বহন করে সন্তানকে পিতামাতার প্রতি সর্বোত্তম আচরণ করতে বলেছেন। আসুন এ বিষয়ের উপর আমরা আলোচনা শুনি আমাদের মেহমানদয়ের কাছ থেকে। আমি প্রথমেই মাওলানা মুফতি মনির হোসাইন জিহাদি সাহেবের কাছে জানতে চাইব যে পিতামাতার সাথে আমরা যারা পৃথিবীতে সকলেই সন্তান, আমাদের সকলেরই পিতামাতা আছে, নারী পুরুষ আমাদের সকলেরই কারো পিতামাতার মাধ্যমে এসেছি, আবার আমরাও পিতামাতা হয়েছি, আবার আমাদের সন্তানরাও একদিন পিতামাতা হবে, কিন্তু এই যে পিতামাতার যে সাথে যারা সন্তান তারা তাদের পিতামাতার সাথে যে সর্বোত্তম আচরণের তাগাদা তাগিদ আল্লাহ পাক দিয়েছেন, এই ব্যাপারে আপনি আপনার আলোচনা পেশ করুন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। আল্লাহ তাআলা শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ মহতারাম সঞ্চালক শেখের কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে দেখছেন প্রত্যেককে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সব সময় সিগনিফিকেন্স বহন করে যে বিষয়টা, সেই বিষয়ের উপরে আজকে আমরা আলোকপাত করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে পিতা মাতার সাথে সন্তানের আচরণটা কেমন হবে, এ ব্যাপারে মহাবিশ্বের মহাবিষয় মহা ঐশ্বি তেজস্বীতে উষ্ণ প্রসবন ভাব মাধুর্যের নিরপমুখনী ভাষামুক্ত বলে সুপ্ত সমুদ্র মহাবিশ্বের মহাবিশ্বের মহাগ্রন্থকরণ হাকিমে আল্লাহ তাআলা 17 নম্বর সূরাত বানী ইসরাইলের 23 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা যুগান্তরকারী একটা বক্তব্য আল্লাহ দিলেন। আল্লাহ আয়াত শুরু করলেন অকদা রব্বুক। আল্লাহ তাআলা এখানে বলছেন যে আল্লাহ তাআলা চূড়ান্ত ফাইনালি ডিসিশন আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন, চূড়ান্ত করে ফেলেছেন, আল্লাহ সিদ্ধান্ত চূড়ান্ত। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, পৃথিবীতে কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করা চলবে না, অতএব আল্লাহ তাআলা ছাড়া কারো আইন মানা যাবে না, কারো বিধান মানা যাবে না, কারো কথায় জীবন পরিচালিত করা যাবে না। দ্বিতীয় যে পয়েন্টে আল্লাহ তাআলা কথা বললেন সেটাই হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সন্তানকে সদাচরণ করার সিদ্ধান্ত আল্লাহ তাআলা আরও আগেই নিয়ে আল্লাহ চূড়ান্ত ডিসিশন আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। অতএব এখানে এই আয়াতের আলোকে সমস্ত হাদিস গ্রন্থগুলো পর্যালোচনা করলে এবং তাফসিরে কুরতুবি, তাফসিরে মাজহারি সহ, তাফসিরে ইবনে কাসির সহ মোটামুটি সবগুলা তাফসির কারকদের বক্তব্য প্রায় সেম সেম, সবাই মোটামুটি বলছেন যে আয়াতে কারিমাতে পিতা মাতার প্রতি সন্তানের সর্বোচ্চ
সদাচরণ সদ্ব্যবহারের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াতে কারিমাতে পিতামাতার সম্মান মর্যাদার একটা মাপকাঠি আল্লাহ তাআলা এখানে দাঁড় করালেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পরে যারা নাকি সবচেয়ে বেশি সম্মান পাওয়ার উপযুক্ত এবং যাদের ফরমাবরদারি করা লাগবে আল্লাহর রাসূলের পরে তারা হচ্ছেন পিতা এবং মাতা। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ আখাদনা মিসাক বানি ইসরাঈলা لا تعبدون إلا الله وبالوالدين إحسانا الله এখানে বলছেন আল্লাহ শুধুমাত্র আমাদেরকে না বনি ইসরাইলদের কাছ থেকে আল্লাহ তাআলা কমিটমেন্ট নিয়েছিলেন অঙ্গীকার আল্লাহ তাআলা নিয়েছিলেন যে ইবাদত করবে একমাত্র আমি আল্লাহর আর পিতামাতার সাথে তোমরা সদাচরণ করবে। সূরা আন-নিসাতে আল্লাহ তাআলা 36 নম্বর আয়াতে বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ وبالوالدين إحسانا এখানেও আল্লাহ বলছেন আল্লাহ তাআলার ইবাদত করবে তার সাথে কোনো কিছুকে শরীক করবে না এবং পিতামাতার সাথে সদাচরণ করবে। সূরাতুল আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুল তাআলাউ আতলু মা হাররামা রব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সূরাতুল আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে যারা জানালেন রাসূল আপনি বলেন যে আসো তোমরা আমি তোমাদেরকে তিলাওয়াত করে শোনাবো তোমাদের উপরে তোমাদের রব যা হারাম করেছেন এর মাঝে একটা হচ্ছে যে আল্লাহর সাথে কোনো অবস্থাতে অংশীদার স্থাপন করা যাবে না। এরপরে হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করতে হবে অবাধ্য হওয়া যাবে না। সহিহ আল বুখারী 6871 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের অসংখ্য হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কাছে প্রশ্ন করা হয়েছিল ইবনে মাসউদ থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছিল আইয়ুব দাম্বি আকবারু ইনদাল্লাহি তাআলা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় পাপ কোনটা। এখানে যে বিষয়গুলো আসছে এছাড়াও সুনানে তিরমিজির 1901 নম্বর হাদিসে আসছে বিশেষ কিছু কবিরা গুনাহের কথা আকবারুল কাবায়ের এর মাঝে একটা হচ্ছে উকুল ওয়ালিদাইন পিতা মাতার অবাধ্য হওয়া এবং দিনধার ধার্মিক শতভাগ ইসলামের উপরে চলে ওই মানের পিতামাতা যদি কোনো ছেলেকে তার স্ত্রীকে তালাক দেওয়ার কথা বলে সন্তানের উপরে বাধ্যতামূলক স্ত্রীকে তালাক দেওয়া ন্যায়সঙ্গত কারণে এবং পিতামাতা যদি ধার্মিক হয়। সহিহ বুখারীর বর্ণনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুসসালাম ইসমাইল আলাইহিস সালাতুসসালামকে কোনো এক সময় নির্বাসনের পরে দেখতে গিয়েছিলেন ওখানে যাওয়ার পরে যখন তার স্ত্রী ভালো ব্যবহার করে নাই সালাম কালাম দেয় নাই তখন উনি বলছিল তোমার স্বামী বাড়িতে ফিরলে তুমি বলবে আপনি যেন আপনার ঘরের কপাট মানে দরজাটা আপনি পাল্টিয়ে ফেলেন। ইসমাইল আলাইহিসসালাম বাড়িতে ব্যাক করার পরে যখন এই কথা বললেন উনি আর বুঝতে বাকি রইল না যে তিনিই হলেন আমার পিতা ইব্রাহিম আলাইহিসসালাম তিনি সাথে সাথে স্ত্রীকে তালাক দিয়ে দিলেন। এরপরে কিছুদিন পর পুনরায় বিয়ে করার পরে আবার ইব্রাহিম আলাইহিসসালাম দেখতে গেলেন গিয়ে বললেন এবার তোমার স্বামী বাড়িতে এসলে বলো একজন মুরব্বি এসে ছিলেন এবং তিনি বলেছিলেন আপনি আপনার ঘরের কপাটটা যেন বলবত রাখেন বহাল রাখেন তিনি অতঃপর ওই স্ত্রীর সাথেই জীবনযাপন করছিলেন। এখানে স্পষ্ট বিষয় হচ্ছে পিতা মাতার গুরুত্ব সন্তান কাছে কত অধিক এটা বোঝানোর জন্য শুধুমাত্র এই ঘটনাটাই যথেষ্ট। আপনার কাছে এখান থেকে ইনশাআল্লাহ আসবো আমি যাবো মাওলানা মুফতি শরীফ আহমদুল্লাহ সাহেবের কাছে যে পিতামাতার অবদান এই পিতামাতার প্রতি আমাদের সর্বোত্তম আচরণের যে মাধ্যমটা আমরা কি করছি কি করা উচিত যদি আপনি এটা দর্শন দেন। জাযাকাল্লাহ খায়ের শেখ। দেখুন পিতামাতা হচ্ছে আমাদের দুনিয়াতে আসার মাধ্যম। জি তারা না থাকলে আমরা আসতে পারতাম না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কষ্টের কথাটাই বলে দিচ্ছেন যে হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা যে তারা এইভাবে তোমাদেরকে পেটে বহন করেছে তোমাদেরকে দুধ পান করেছে এই যে কষ্টটা তারা করেছেন তো এই জন্য যে এইটাই বেসিক কারণ যে পিতা মাতাকে আমরা সম্মান করব এবং সম্মানের সর্বোচ্চ লেভেলটা আমরা তাদেরকে দিব। যেমন শায়খ যেটা বলতেছেন যে ওলা তাকুল্লাহুমা উফ যে আসলে উফ শব্দটা আমরা বাংলাতেও বলি হ্যাঁ আর কি চমৎকারভাবে কোরআন এই উফ শব্দটাই আল্লাহ তাআলা দিলেন আমরা উফও বলি কোরআনে উফ শব্দটাই আল্লাহ তাআলা দিলেন যে দেখা গেছে যে অনেক সময় পিতা মাতার মতের সাথে মিলে না হ্যাঁ কথার সাথে মিলে না বয়স্কদের একরকম চিন্তা চেতনা বাচ্চাদের একরকম চিন্তা চেতনা মিলে না ছেলে চায় এভাবে করতে বাবা বলে এইভাবে করতে তখন সে উফ বলে তো আল্লাহ তাআলা বলেছে না তুমি উফটাও বলবে না তুমি সবর করো এখানে তোমাকে সম্মান প্রদর্শন করতে হবে। দেখেন যে হযরত লোকমান হাকিম ওনার ছেলেদেরকে উনি উপদেশ দিলেন এইভাবে আপনি কোরআনের পাতায় পাতায় যে পিতা মাতার প্রতি সম্মানের বিষয়গুলো পাবেন এবং হাদিসের পাতায় পাতায় অসংখ্য হাদিস আপনি পাবেন
এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার আমি যা টাকা পয়সা কামাই করি সব আমার বাবা নিয়ে যায়। এই অভিযোগ দিন আল্লাহ রাসূল। আপনারা এই হাদিসটা শুনবো বিরতির থেকে এসে ইনশাআল্লাহ। দর্শক, সময় হলো একটা বিরতির, আপনারা আমাদের সাথেই থাকুন, ফিরছি বিরতি নিয়ে। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনারা দেখছেন মোল্লা সুপার সল্ট নিবেদিত ইসলামী সমাধান, কো-স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক PLC এবং তাসমির হেয়ার অয়েল এর সৌজন্যে। দর্শক, আলোচনা চলতেছে পিতামাতার প্রতি সর্বোত্তম আচরণ। জি মাওলানা, আপনি সুন্দর একটা উপমা হাদিস থেকে বলতেছিলেন। হাদিস শরীফে এসেছে যে আল্লাহ রাসূলের কাছে এক সাহাবি এসেছেন, এসে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যত টাকা পয়সা কামাই করি সব আমার পিতা নিয়ে যান। জি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আনতি ও মালিকি লি আবিকা, যে তুমি এবং তোমার যা মাল সব তোমার পিতার। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আমাদের শরীরের গঠন, আমাদের তৈরি, আমাদের যা কিছু সব কিছু তো আমাদের পিতার কাছ থেকে। সুতরাং আমাদের সব কিছুতেই পিতার হক। আজকাল তো মানে পিতা মাতার প্রতি এত রুরু আচরণ হয় যে তাদেরকে ওল্ড হোমে গিয়ে রেখে আসে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেন অকদম রব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে যেটা বললেন। তো এই বিষয়টা দেখেন যে শুধু পিতা মাতার সাথে যে উত্তম ব্যবহার করবে শুধু এইটুকু নয়, হাদিস শরীফে এসছে যে মিসলু আবিহি আমর রাজুলু মিসলু আবিহি, যে পিতা ইন্তেকালের পরে পিতার যে ভাইরা থাকবে চাচা চাচাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তো পিতা মাতার সাথে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার বন্ধু বান্ধবের সাথে, হ্যাঁ তার বন্ধু বান্ধবের সাথে, অর্থাৎ পিতা যাদের সাথে চলাফেরা করতো তার বন্ধু বান্ধব, তার সমপরিচিত, পিতা যাদেরকে ভালোবাসতেন, পিতার চাচাতো ভাই হতে পারে, মামাতো ভাই হতে পারে, বা এলাকার প্রতিবেশী, পিতা যাদেরকে ভালোবাসতেন, ভালো সম্পর্ক রাখতেন। শুধু দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বললেন যে হুমা জান্নাতুকা নারুকা, যে ওনারা দুজনেই তোমাদের জান্নাত আর ওনারা দুজনেই তোমাদের জাহান্নাম। তো পিতা মাতার সাথে তো ভালো ব্যবহার করতেই হবে, এটা মিস করাই যাবে না। ইভেন তাদের অবর্তমানে চাচাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আমাদের সমাজে তো চাচাদের সাথে মামলা মুকদ্দমা একেবারে অস্থির। হ্যাঁ, যে একটা কথা আছে যে গঞ্জে যখন আসছি চাচার নামে একটা মামলা করেছে। তো এই যে প্রবাদটা শুরু হয়েছে এটা কেন, যে আমরা চাচাদেরকে ওইভাবে মূল্যায়ন করছি না। অথচ ইসলাম পিতার কারণে বা চাচার মর্যাদা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে যে গোস্ত আসলে কোরবানির গোস্ত বা কোনো গোস্ত আসলে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীদের বাসায় পৌঁছাতেন। কেন, এই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই গোস্ত পছন্দ করতেন, এই জন্য বান্ধবীর বাসায় পৌঁছাইতেন। তো এখন মূল কথা হচ্ছে যে আপনি পিতাকে সম্মান করবেন, মাতাকে অবশ্যই সম্মান করবেন। যেটা রাসূল করিম স্যার, এটা তো পিতা না, তার স্ত্রীর ব্যাপারে এই মর্যাদা দিয়েছেন যে স্ত্রীকে ভালোবাসতেন, এই ভালোবাসার মূল্য মানে আমি এটা বুঝতে চাই যে তার বান্ধবীদের যে কি মর্যাদা। তাহলে পিতা মাতার কাছে কত মর্যাদা সন্তানের, স্ত্রী চলে যাওয়ার পরে স্ত্রীর বান্ধবীদের সাথেও ভালো ব্যবহার করতে হয়। অর্থাৎ ইসলাম ভালো ব্যবহার প্রতিবেশীর সাথেও করতে বলে এবং তাদের আত্মীয় স্বজনদের সাথে করতে বলে। যে আপনার বাবা মারা গেছেন, আপনার চাচাদের সাথে ভালো ব্যবহার করেন। যখন বাবা মা সব কিছু ঠিক থাকে তখন সন্তানরা ডিস্টার্ব করে না, কিন্তু যদি মা আগে মারা যায় আর বাবার যদি একটা বিয়ের প্রয়োজন পড়ে, হ্যাঁ তখন না ছেলের বউরা খেদমত করে না তাকে একটা বিয়ে করে খেদমতের ব্যবস্থা করে দেয়। তো ইন্নামা আমওয়ালুকুম ওয়া আউলাদুকুম ফিতনা, ওই সময় এই সন্তানরা ফিতনা হয়ে দাঁড়ায় বাবা মার জন্য। হ্যাঁ, যে বাবাকে একটা বুড়ো বয়সে একটা না বিয়ে করতে দেয় না, ইভেন মানে বিয়ে করলেও যাতে সন্তান হতে না পারে, ইভেন সন্তান যেন না হয় এই জন্য আমার জানা এরকম অনেক ঘটনা আছে। ইসলাম যেটা শিক্ষা দিচ্ছে যে আপনি যে যখন যত বয়স্কই হোক আপনার পিতামাতা, যত বৃদ্ধই হোক, আপনার বিরুদ্ধে যতই যাক, হ্যাঁ কিন্তু আপনি তাদের বিরুদ্ধে হবেন, আপনি উফ করবেন না, একেবারে তাদের কথা মতো চলবেন। প্রয়োজনে আপনি সুন্দরভাবে ওলা তাকুল ওলা তানহার হুমা ওকুল্লা হুমা কৌলান কারিমা, তাদের সাথে আপনি উত্তমভাবে কথা বলতে হবে। রাগ করে, জিদ দেখাইয়া, ধমক দিয়ে নো, এগুলো পারমিশন নাই। তো কী করতে হবে, অকুল্লা হুমা কৌলান কারিমা, উত্তম সম্মান কারিম শব্দটা আল্লাহ তার সাথে সংযুক্ত করেছেন, মা বলছেন রব্বিকাল কারিম, যেখানে কারিম শব্দটা আল্লাহ নিজের সাথে লাগানো হয়েছে, ইয়া আইয়ুহাল ইনসান, মা আল্লাহকে যতটা সম্মানের জায়গায় রাখা হয় সেই শব্দটা আর আলিফ লাম যোগ করে বলছেন কারিমা, তাহলে মানে উত্তম থেকে উত্তম আচরণ, কতটা সম্মানজনক আচরণ পাওয়ার উপযুক্ত পিতামাতা। এবং আপনি পিতামাতাকে যদি মানে অ্যাভয়েড করেন, তাদেরকে যদি আপনি মিসবিহেভ করেন তাদের সাথে, তাহলে তো আপনি দুনিয়াতে লাঞ্ছনা ভোগ করবেন, আখিরাতে লাঞ্ছনা ভোগ করবেন। দুনিয়াতে শাস্তি তো এরকম যে পিতামাতার সাথে মানে অপব্যবহার যারা করে, মানে বদ ব্যবহার যারা করে বা খারাপ ব্যবহার যারা করে, এরা তো দুনিয়াতে পিতামাতার লানত পেয়ে যায়,
আর পিতা মাতা এরকম একটা জিনিস যে তারা যখনই দোয়া করে তাদের দোয়া কবুল হয়। হ্যাঁ, তো পিতা মাতা যদি মনে কষ্ট পায়, মানুষ মনে করে যে আমার বাবা তো কখনো আমার জন্য হাত তুলে বদদোয়া করবে না, আর বাবা হাত তুলে তো বদদোয়া করবে না, কিন্তু মনে তো কষ্ট পাবে, মনের কষ্টটাই তো বদদোয়া। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মা হালিমা একদিন আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা করতে, আল্লাহ রাসূল নিজের গায়ের চাদরটা খুলে বিছিয়ে দিলেন, যে এখানে বসলেন। সাহাবা কিরাম জিজ্ঞেস করলেন যে এই মহিলা কে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে যে এটি হচ্ছে আমার দুধ মাতা হালিমা। তো দেখেন দুধ মায়ের সম্মান আল্লাহ নবী কতটুকু দিয়েছেন যে নিজের গায়ের চাদর খুলে মাটিতে বিছিয়ে দিয়েছেন। বিশ্বনবী তিনি দিয়েছেন, যিনি সারা পৃথিবীর মানুষ দুধ মাকে দিয়েছেন, গর্ভধারিণী মাকে, গর্ভধারিণী মা না দুধ মাতা। তাহলে সেই ক্ষেত্রে এটা মানে কতটা হাই লেভেল, কতটা এক্সিলেন্সি তাদের মানে সম্মানটা, এটা বুঝে যায় এই সমস্ত ঘটনা থেকে। হ্যাঁ, এই আমি আপনার কাছে ছোট্ট করে, আমাদের সময় আছে দুই মিনিটে আপনি সর্বোত্তম আচরণ কোরআন এবং সুন্নাত থেকে আমাদের চলে আসছে আলোচনা, অল্প কথার ভিতরে সামারি হিপের সাথে চলে আসছে, সন্তানরা কেন করতে হবে, না করলে কি হতে পারে, আর করা উচিত কেন? মোহতারম যে কথাগুলো বললো সেগুলো হচ্ছে দিস ইজ রিয়েলিটি অফ আওয়ার সোসাইটি, এগুলো হচ্ছে আমাদের সমাজের বাস্তব চিত্রগুলো আমাদের সামনে ফুটিয়ে তুলেছে। আমি দর্শকদের উদ্দেশ্যে আজকে আমাদের প্রোগ্রামের মাধ্যমে যে মেসেজটা ড্রপ করব সেটা হচ্ছে, পিতা মাতা যত কিছু করুক আর যাই কিছু বলুক না কেন, সেক্ষেত্রে কোনো অবস্থাতে পিতা মাতার থেকে বদদোয়া নেওয়া যাবে না। এবং পিতা মাতার ক্ষেত্রে আমার যে আজকে যে দর্শকদের উদ্দেশ্যে যে আমার পরামর্শটা, সন্তান কোনো ভুল করলেও অকস্মাত মনের অজান্তে সন্তানকে বদদোয়া করা যাবে না। কারণ হচ্ছে রাসূলুল্লাহ তো বলছেন ফালাসাতুল মুস্তাজাবুদ দাওয়া, তিনজন হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া, দুয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্ট কবুল হইতে দেরি হয় না, এর মাঝে আছে পিতা মাতার দোয়া সন্তানের জন্য। আমরা সহি মুসলিমের যে হাদিসটা নিয়ে আসতে পারি সংক্ষিপ্ত আকারে, মূল হাদিসের যে মূল তথ্যটা আমরা নেব, হাদিসের মূল মতনটা হচ্ছে যে জোরাইজের ঘটনা আমরা জানি, বানি ইসরায়েলের আবেদ জোরাইজের ঘটনা আমরা জানি, জোরাইজের মা যখন নাকি নামাজরত অবস্থায় ছিল, আমি গতকালকে না কোন দিন যেন পড়তেছিলাম, জোরাইজ নামাজে থেকে বলতেছিল, মা যখন ডাকাডাকি করছিল তখন জোরাইজ বারবার বলছিল আমি কি আমার মা নামাজ, আমার মা নামাজ কোনটা করব, কিন্তু জোরাইজ নামাজেই এটা কন্টিনিউ করতে থাকলেন। সর্বশেষ তিন দিন পর্যন্ত জোরাইজের মা একই অবস্থা যখন নাকি হলো, জোরাইজের মা একটা বদদোয়া করলেন, আমরা জানি যে হে আল্লাহ আপনি আমার সন্তানকে কোনো বেশ্যা মহিলার মুখ না দেখায় আপনি মরণ দিবেন আল্লাহ। তখন কি হলো, আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নিয়েছে। আমরা জানি পাশের এক রাখাল ছিল, তার সাথে এটা হয়েছিল, পরবর্তীতে জোরাইজের উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, এবং পরবর্তীতে ওই শিশু বাচ্চাটা জোরাইজের এই সত্যতার সাক্ষ্য আল্লাহ তাআলা তার মাধ্যমে দিয়েছিল। এটা সহি হাদিসের আলোকে তিন সন্তান ছোটো কালেই যারা নাকি কথা বলেছে তাদের মাঝে ওই জোরাইজের ঘটনার যে সন্তানটা শিশুটা আছে সে, এখান থেকে আমরা যে মূল যে শিক্ষাটা বা ইবরত সেটা হচ্ছে কোনো অবস্থাতে সন্তানকে বদদোয়া করা যাবে না। দুজনকে অসংখ্য ধন্যবাদ সুন্দর আলোচনার জন্য। দর্শক, আমাদের আলোচনা চলতেছিল পিতা মাতার প্রতি সর্বোত্তম আচরণ, সর্বশেষ যে হাদিসটা বলেছেন পিতা মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি, কত বড় কথা। আপনার পিতা মাতা যদি আপনার প্রতি রাজি হয়ে যায় আল্লাহ আপনার উপর রাজি হয়ে যাবেন, পিতা মাতা যদি আপনার উপর নারাজ থাকেন আপনার জান্নাতের কোনো গ্যারান্টি নেই। এরপরে আল্লাহ পাক হুকুম করেছেন তোমার পিতা মাতার সাথে দোয়া করো, দোয়ার ভিতরে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা, ছোটোবেলায় যেমন পিতা মাতা আমাকে লালন পালন করেছে, আদর স্নেহ করেছে, আমার গুম উৎসাপ করেছে, আমার সমস্ত জ্বালা যন্ত্রণা ভোগ করেছে, সামান্যতম বিরক্ত হয় নাই, তুমিও যেন তোমার পিতা মাতার সাথে বিরক্ত না হও, এটা মনে করিয়ে দিল কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক যেন আমাদেরকে পিতা মাতার প্রতি সর্বোত্তম আচরণ করে আমাদেরকে সুসন্তান হওয়ার তৌফিক দান করেন, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা হওয়ার তৌফিক দান করেন। আমরা বিদায় নেব আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে, আল্লাহ পাক আমাদেরকে সকলকে দর্শকদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সুসন্তান হিসাবে কবুল করুন। হাজা মা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।